আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আজকে দেখছেন এই ভিডিওটা, হচ্ছে আমরা আরো বেশ কিছুদিন আগে আমরা জুতে গিয়েছিলাম, তো সেখানের একটা ভিডিও। তো আজকে যেহেতু হচ্ছে আমি কিছু কথা বলবো এবং কিছু প্রশ্নের উত্তর দেব, তো হচ্ছে আমি হচ্ছে ভিডিও ডিটেলস আর বলছি না। তো এই তো দুটা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন ছিল হচ্ছে আমি কি ফেসবুক ভিডিও বা ব্লগিং করে বা ভিডিও বানিয়ে লাখ টাকা ইনকাম করছি কিনা, এবং আরেকটা প্রশ্ন হচ্ছে কেন আমি ব্লগ ভিডিও বানাই বা আমি কেন ফেসবুকে পেজ খুলেছি বা ইউটিউবে পেজ খুলেছি ভিডিও বানাচ্ছি। তো আজকে হচ্ছে আমি এই দুইটা প্রশ্নের উত্তর দেব। এই দুইটা প্রশ্ন হচ্ছে আমি যখন থেকে পেজ খুলেছি এই কথাটা হচ্ছে আমি অনেক বেশি শুনছি যে আমি কেন পেজ খুলেছি, আমি কেন হচ্ছে ভিডিও বানাচ্ছি, অনেক টাইপের কথা। তো যাই হোক, গত দিন হচ্ছে গতকালকে আমার ননদ হচ্ছে আমাকে বলেছিল যে এই বিষয়গুলোতে টেনশন হচ্ছে বেশি আমার শ্বশুর বাড়ির লোকদের। তো আমার ননদ আমাকে বলছে যে অনেকেই হচ্ছে প্রশ্ন করছে যে আমি 1 লাখ টাকা কত লাখ টাকা ইনকাম করেছি কিনা। তো তাদের উদ্দেশ্যেই হচ্ছে আজকে আমি কিছু কথা বলবো। আর হ্যাঁ, আর একটা কথা, আমার ননদকে অনেক বেশি ধন্যবাদ কে 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 বলছে সেটা ডাইরেক্টলি আজকে আমাকে বলার জন্য, কারণ হচ্ছে এটা না বললে আসলে আমি বুঝতে পারতাম না যে আসলে আমি শুনেছি, অনেক দিন ধরেই শুনছি, বা কে কে বলছে কী কী বলছে সেগুলো আসলে আমি ক্লিয়ারলি শুনছিলাম না। তো এই জন্য হচ্ছে তাকে অনেক বেশি ধন্যবাদ যে আমাকে হচ্ছে ডাইরেক্টলি কথাগুলো বলার জন্য। তো প্রশ্নের উত্তরগুলো হচ্ছে, প্রথমত আমি কেন না প্রথমত হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে আমি কি লাখ টাকা ইনকাম করেছি কিনা। আচ্ছা, যারা যারা এইসব প্রশ্ন করছেন তাদেরকে বলবো, দয়া করে আপনারা নিজে একটা পেজ খুলুন এবং পেজ খুলে ভিডিও বানান, দেখেন যে টাকা ইনকাম করা এত সহজ কি না। ঠিক আছে, টাকা ইনকাম করা যদি এতই সহজ হতো সবাই হচ্ছে ভিডিও বানাতো, যারা যারা ভিডিও বানাচ্ছে সবাই হচ্ছে অনেক বেশি টাকা ইনকাম করে ফেলতো, এবং আপনারাও করতেন, সবার আগে আপনারাই করতেন। তো হচ্ছে আরেকজনকে কিছু বলার আগে অনেকবার চিন্তা করে তারপর বলবেন যে কী বলছেন। আমার কাছে মনে হয় ন্যূনতম জ্ঞান বুদ্ধি যাদের থাকে তারা হচ্ছে এই ধরনের কথা কখনো বলা আসলে উচিত না। এই জন্য বলবো যে ভেবেচিন্তে আসলে কথা বলা উচিত। আমি কেন ভিডিও বানাই এখন বলছি যে আমি লাখ টাকা ইনকাম করছি না, এবং হচ্ছে আমি যেহেতু এটা আমার প্রফেশন না, আমি কেন ভিডিও বানাচ্ছি, আমি ভিডিও বানাচ্ছি আমার শখ থেকে। যেহেতু আমি বাংলাদেশে থাকতে অনলাইন বিজনেস করতাম, অনলাইন বিজনেসে আমার মেসেজ রিপ্লাই, প্রোডাক্টের হচ্ছে ছবি তোলা, পোস্ট করা, ভিডিও করা, তারপরে এগুলো প্যাকিং করা, সেন্ড করা, সব কিছু মিলে আমার অনেকটা টাইম চলে যেত। আমি আয়াত আয়াসকে নিয়ে এবং বিজনেস করতাম সারাদিন, হচ্ছে আমার বিভিন্নভাবে বিজনেস রিলেটেড কাজে টাইম যেত। তো আমি কোনো ফ্রি টাইম ছিল না, এবং আমার টাইম ছিল না যে আমি ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে কারো নামে কারোর সাথে কথা বলবো। এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্যই আমি বিজনেস শুরু করেছি। পাশাপাশি আমার টাকারও দরকার ছিল, আমি সেই জন্য বিজনেস শুরু করেছি। কই তখন তো কেউ এসে আমাকে বলেনি যে কেন আমি অনলাইনে বিজনেস করতেছি, কেন আমি অনলাইন বিজনেস পেজ খুলেছি। আমি কিন্তু অনেক কষ্ট করে আমার এই অনলাইন বিজনেস পেজটা করেছি, খুলেছি এবং কাজগুলো করেছি। তো তারপর আমি যখন চায়নাতে চলে আসি তখন হচ্ছে আমি একদম ফ্রি ছিলাম, আয়াত আয়েশের স্কুল ছিল না, ওরা বাসায় ছিল। তখন আমার হাজব্যান্ড আমাকে বলছে যে পেজটা খোলার জন্য, যে তাহলে হচ্ছে আমার একা লাগবে না, খারাপ লাগবে না, যেহেতু আমি দেশে অনলাইন বিজনেস করতাম, আমি হচ্ছে কিছু একটা নিয়ে বিজি ছিলাম। এখানে যদি আমি একটা পেজ খুলি, আমি সারাদিন কী করছি না করছি বা টুকটাক ওরা কী করছে না করছে বা রান্নাবান্না করছি সেগুলো একটু ভিডিও বানাই, তাহলে হচ্ছে খারাপ লাগে না। যেহেতু আমার ওই অভ্যাস নাই, আমি হচ্ছে
ইমোতে বা হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলাতে কথা বলবো, একজন অন্যজনকে নিয়ে সমালোচনা করব, গীবত করব, এগুলা করব না। এই জন্য হচ্ছে আমি এই কাজটা করতেছি। আর যারা যারা এখন হচ্ছে অনেকেই কথা বলছে যে সবাই ব্লগার, কারা ব্লগার? যারা হচ্ছে অন্যকে নিয়ে সমালোচনা করে না, নিজেকে নিয়ে থাকতে পছন্দ করে, তারাই ব্লগার। সবাই এটা পারবে না, অনেকেই পছন্দ করে এরকম অন্যকে নিয়ে সমালোচনা করবে, গীবত করবে, এগুলাই অনেকে পছন্দ করে, এগুলাই ভালোবাসে। তাদের জন্য হচ্ছে ইমো বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গল্প করা, কে কী করছে সেগুলো নিয়ে সমালোচনা করা, আর আমি কখনোই এটা চাই না। আমি গীবত থেকে দূরে থাকতে চাই, সেই জন্য হচ্ছে আমি কিছু একটা করব। আমি ফোনে খুবই কম টাইম দিই। আমার আম্মু, আমার শাশুড়ি, আমার দুই বোন, আমার দুই ননদ, তারাও বলতে পারবে না, ওদের সাথে আমি হয়তো বা 5-10 মিনিটের বেশি, তাও প্রতিদিন আমি কারোর সাথে কথা বলি না। হচ্ছে আমি যখন টাইম পাই আমি হচ্ছে 5-10 মিনিট হয়তো কথা বলি। আমি আমার আম্মুর সাথে হয়তো 2 মিনিট 3 মিনিট, কখনো কখনো 5 মিনিট বলতেছি, এর বেশিও বলতেছি না। আমি কারোর সাথেই খুব বেশি কথা বলি না। হ্যাঁ, এখন আমি এখানে চায়নাতে যা ভাবিদের সাথে মাঝে মাঝে দেখা করি, আমি ভাবিদের সাথে কথা বলতেছি। আমার ছোট বোনের মতো একটা ভাইয়ার ওয়াইফ আছে, আমি তার সাথে কথা বলতেছি, বাট হচ্ছে কোনো টাইপের, কোনো অন্য টাইপের কথা বলার টাইম নাই। এই আর হচ্ছে আমি এই যিনি ভিডিও বানাচ্ছি, এটার মধ্যে যে ভালো লাগা, যে শান্তি, হ্যাঁ, এটা হচ্ছে ওই সময়ের মধ্যে নাই। ওগুলা কে নিয়ে কথা বলবো যে অশান্তি হবে, সেটা এটার মধ্যে নাই। এটা হচ্ছে যারা এই জিনিসটা ফিল করতে পারবে তারা বুঝবে, যারা ফিল করতে পারবে না কখনো তারা এই জিনিসটা বুঝতে পারবে না। আর আমি ভিডিও বানাই অনেকগুলো কারণে। আমার কাছে মনে হয় হচ্ছে আয়াত আয়েস কী করছে সেইগুলো হচ্ছে ওরা যখন বড় হবে, স্মৃতি হয়ে থাকবে, ওরা একটা সময় দেখতে পারবে, আমিও দেখব ভবিষ্যতে, সেটা হচ্ছে আমার কাছে ভালো লাগবে। এবং আমাদেরকে যারা পছন্দ করে, এই কথাটা আমি আজকে আমার ননদকে বলছিলাম যে যারা আমাদেরকে পছন্দ করে, যেমন হচ্ছে আয়াত আয়েসকে যারা পছন্দ করে, তারা হচ্ছে ওদের ভিডিওগুলো দেখে ভালো লাগে তাদের, যেমন আমার আম্মু, আমার শাশুড়ি, আমার ননদটা, আমার বোনরা, ওরা হচ্ছে আয়াত আয়েসের ভিডিও দেখে অনেক বেশি পছন্দ করে। ওরা হচ্ছে পারলে সারাদিন ভিডিও কলে দেখতে চায় যে ওরা কি আয়াত আয়াস কী করছে, বাট সেটা আসলে পসিবল হয় না। বাট আমি যখন ভিডিওগুলো দিই সবার আগে ওরা দেখে, ওরা দেখে ওরা অনেক বেশি পছন্দ করে, খুব খুশি হয়। এছাড়া আমার মামা খালা যারা আছে সবাই হচ্ছে অনেক বেশি পছন্দ করে। আর হ্যাঁ, যারা আমাদেরকে পছন্দ করে না তারা আরও বেশি আমাদের ভিডিও দেখে, আমি জানি, ইউটিউবে হোক এবং হচ্ছে ফেসবুকে হোক, তারাও আমাদের ভিডিও দেখে, অবশ্যই দেখে, কারণ তারা দেখে আমাকে নিয়ে সমালোচনা করতে পারবে, তাদের সমস্যা আমার সাথে, এই জন্য তারা আমার ভিডিও দেখে, আয়াত আয়েসের ভিডিও দেখে, কারণ হচ্ছে তারা সমালোচনা করবে, তারা খারাপটাই দেখবে, তারা এটার মধ্যে ভালো কিছু দেখবে না, তাদের খারাপই লাগে। বাট আসলে আই ডোন্ট কেয়ার, আমি হচ্ছে যা ইচ্ছা ভাবুক, যে যা ইচ্ছা করুক, আমি পজিটিভ জিনিসটা নিয়ে থাকতে চাই। নেগেটিভ কি হচ্ছে না হচ্ছে, আর এগুলো নিয়ে আমি অনেক, একদম ফার্স্ট আমি যখন পেজ খুলছি তখন থেকে আসলে আমি এগুলো নিয়ে কথা শুনছি, বাট আমি কখনো কিছু বলি নাই। বাট আমার আজকে মনে হয়েছে যে আমার মেবি কিছু বলার দরকার, কারণ আমি জানি আমার এই ভিডিওটাও হচ্ছে ওরা দেখবে এবং ওরা শুনবে খুব ভালোভাবে, কারণ আমার সব ভিডিও হচ্ছে তারা দেখে, আমি জানি। তো আল্লাহ হেদায়ত দেখ, আর কিছু বলার নাই আসলে। আল্লাহ সদ্বুদ্ধি দেখ, হেদায়ত দেখ, কী বলবো আর, কিছু বলার নাই। এটাই, অনেক কথা বলে ফেলেছি। আমি কখনোই আসলে চাইনি যে আমি যে যাই বলুক চুপই ছিলাম, আমার সামনেও বলেছে, আমার পিছনেও বলেছে, বল সামনেও বলবে, বলবে না যে না সেটা না, বলবে, বাট কিচ্ছু বলার নাই, বলতে থাকুক। আমি এটাই হচ্ছে আমার ফার্স্ট হয়তো ভিডিও যে আমি কাউকে নিয়ে কিছু বললাম যে আমাকে নিয়ে যারা কথা বলে, এবং এটাই হচ্ছে হয়তো আমার লাস্ট ভিডিও যে আমি হচ্ছে
কিছু একটা বললাম, তো বলতে থাকুক। আসলে আই ডোন্ট কেয়ার, আমি কিছুই মনে করি না আজকে। আর হচ্ছে আমি ভিডিও দিতে পারছি না, এটাও একটা কারণ। হচ্ছে আমি ভয়েস এমন না যে আমার অনেক ফ্রি টাইম, আমার সেটাও না, আমার আমি অনেক বিজি থাকি আয়াত আয়াসকে নিয়ে। এখন হচ্ছে ওদের 1 মাসের বন্ধ, তো আমি প্রতিদিনই হচ্ছে একটু একটু বাইরে যাচ্ছি, ওদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছি, ওরা খেলছে, ঘরে অনেক বেশি চিল্লাচিল্লি করছে। আমি আমার শাশুড়ি আমার আম্মু তাদের সাথে 2 মিনিট কথা বলার টাইম পাই না, আমি হচ্ছে ওদেরকে নিয়ে থাকি। আর আমি এই যে এখন আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি, এখন বাজে 4:30, 5টা বাজে, ভোর রাত, ভোর প্রায় সকাল হয়ে যাচ্ছে, আমি এখন হচ্ছে ভয়েস দিচ্ছি এই ভিডিওর। আর আজকে হচ্ছে এই কথাটা শোনার পরে ভালো হয়েছে আমি হচ্ছে একটা ভিডিওতে ভয়েস দিচ্ছি, কারণ হচ্ছে আমার হাজব্যান্ডও ঘুমাচ্ছে এবং ঘুমাচ্ছে, ও ওরা যদি জেগে থাকে আমি কোনো ভিডিওতে হচ্ছে ভয়েস দিতে পারি না, আমি অনেক কষ্ট করে ভয়েস দিই, দেওয়া হচ্ছে না। তো আজকে ভালো হয়েছে, আজকে হচ্ছে আমি কখনো এগুলো নিয়ে চিন্তাও করি না, বাট আজকে আমি আমার কাছে মনে হলো যে আমি এই কথাগুলো বলি, এই জন্য হচ্ছে আমি এই ভিডিওতে ভয়েসটা দিচ্ছি। তো আসলে ভিডিওটা হচ্ছে সেদিন আমরা জুতে গিয়েছিলাম এবং জুতে গিয়ে হচ্ছে ওরা অনেক বেশি মজা করেছিল। এই যে মাঙ্কিগুলো দেখছেন, এগুলা দিয়ে মাঙ্কিগুলোও হচ্ছে ওদের সাথে অনেকক্ষণ খেলা করছিল, ওরা অনেক বেশি এনজয় করছিল এই জিনিসটা। আসলে ভয়েস আর কিছু না, আপনারা দেখে দেখে আমি জানি না সব আসলে কে কে দেখতে পেয়েছেন এবং বুঝতে পেরেছেন। আসলে আমি তো আমার কথাই বললাম, বলছি এখনও। আর হ্যাঁ, আমি আবারও বলবো যে হচ্ছে যারা মনে করে যে ইউটিউবে বা ফেসবুকে ভিডিও বানিয়ে হচ্ছে অনেক ইজি যে অনেক টাকা ইনকাম করা যায়, তাদেরকে বলবো প্লিজ ডু ইট, করে দেখান, আপনারা করে দেখান। আমি পারছি না, আমি হচ্ছে প্রায় মেবি 6 মাস হয়ে গেছে যে আমি হচ্ছে ফেসবুকে ইউটিউবে, ইউটিউব খুলেছি খুব কম টাইম, ফেসবুকে পেজ খুলেছি, বাট আমি তো এখনও 2000 ফলোয়ার পর্যন্ত করতে পারছি না বা সেরকম কিছুই নেই। যে কয়জন আছে, হ্যাঁ অনেকেই হয়তো পারবে, অনেকে করছেও, যারা ফলোয়ার হচ্ছে লাইক কমেন্ট সব কিছু কিনছে, এরকমও অনেকে করছে আমি জানি, বাট আমি কিছুই করছি না। আমি ন্যাচারালি সব কিছু হচ্ছে, যে কয়জন আছে আমার পেজে, যে কয়জন আছে আমার কাছে, আমি দেখি, আমি যখন টাইম পাই আমি ঢুকি, তখনই আমি দেখি সবাই অনেক কষ্ট করে ভিডিও বানায়, কেউ বসে বসে ঘরে বসে এত ইজিলি সব কিছু করে ফেলছে এমনটাও না, সবাই অনেক কষ্ট করে, সবাই অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছে, ভিডিও বানাচ্ছে, সব কিছু এত ইজি। যদি এত ইজি হয় তাহলে করছেন না কেন? শুরু করেন, প্লিজ শুরু করেন, আপনারা আমার থেকে বেশি, সবার থেকে বেশি করে দেখান, মাসে 1 লাখ টাকা ইনকাম করে দেখান ফেসবুকের মাধ্যমে, এত যদি ইজি হয় করে দেখান, বলা তো অনেক সহজ, করা কতটুকু সেটা করে দেখান প্লিজ। আসলে এসব মানুষ শুধু বলতেই পারে, করতে পারে না কিছু, এটা হচ্ছে একদম বাস্তব সত্যি কথা, যে অন্যকে নিয়ে বলা অনেক বেশি সহজ, সমালোচনা করা অনেক বেশি সহজ, বাট করাটা হচ্ছে কঠিন। আরেকটা কথা, আমি যখন ফার্স্ট পেজ খুলি, আমি আমার যখন ফার্স্ট আমার বিজনেস পেজ খুলি, আমার বিজনেস পেজ 2টা আমি তখন থেকে দেখে এসেছি এবং এখন পর্যন্ত, আমি যখন এই পেজটাও খুলি তখন আমার 2টা ফ্রেন্ড এবং আমার একজন বোন আমাকে বলেছে যে সবচেয়ে বেশি হিংসা যেটা করে আত্মীয় স্বজন এবং শ্বশুর বাড়ির লোকজন, যেটা হচ্ছে আমি প্রথমে একটু আমার কাছে একটু কথাটা শুনতে ভালো না লাগলেও, আসলে আমি হচ্ছে এখন দেখলাম যে আসলে এই কথাটা 100% সত্যি, যে মানে হচ্ছে সবচেয়ে বেশি হিংসা বা সবচেয়ে বেশি ডিমোটিভেট, সবচেয়ে বেশি নেগেটিভ কথা এগুলো হচ্ছে শ্বশুর বাড়ির লোকজন এবং হচ্ছে যারা আমাকে অপছন্দ করে, হিংসা করে, তারাই হচ্ছে এই ধরনের কাজগুলো করে। আর যারা সাপোর্ট করে তারা তো করেই, তারা সামনেও করে পিছনেও করে, আর অনেকে সামনে থেকে হচ্ছে খুব ভালো ভালো বলে বাট পিছনে গিয়ে হচ্ছে অনেক বেশি সমালোচনা করে, অনেক বেশি নেগেটিভ কথা বলে, আর সামনাসামনি হচ্ছে বুঝাবে না, তাদের সামনাসামনি খুবই ভালো আচরণ করে, তো কিছুই বলার নাই আসলে। তা আমি আজকেও নামাজ পড়ে হচ্ছে বলছিলাম যে আল্লাহ আসলে এদেরকে হেদায়েত দেখ, আর কিছু বলার নাই, দোয়া করি সবাই ভালো থাকুক, আর
অন্যের পিছনে না লাগুক, নিজের মতো নিজে ভালো থাকুক। আমি জানি না আসলে অন্যের পিছনে যারা এই ধরনের ইয়া করে তাদের কী মজা পায়। আমি তো কখনো হচ্ছে কে কেমন থাকলো, সবাই সবার মতো ভালো থাকুক আল্লাহর কাছে এটাই দোয়া করি। কখনো চাই না যে অন্য কেউ কী করছে না করছে সেগুলো নিয়ে কখনো কথা বলতে বা কিছু চিন্তা করতে। সবাই সবার মতো ভালো থাকুক, আল্লাহ ভালো রাখুক সবাইকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যখন ফার্স্টে হচ্ছে শখ করে পেজটা খুলি, টাকা ইনকাম করব, সেই সেটা নিয়ে যদি হচ্ছে আমি সেটা মাথায় রেখে যদি হচ্ছে আমি পেজটা খুলতাম বা ইউটিউব চ্যানেলে করতাম, তাহলে আমি আমার অন্যরা যেমন করে যারা প্রফেশনালি নিয়েছে তারা হচ্ছে তাদের মতো করে আমি সারাদিনে হচ্ছে 4-5 বার ফেস দেখিয়ে হচ্ছে লাইভে আসতাম। তারপরে হচ্ছে অনেক অনেক প্রতিদিন হচ্ছে ভিডিও আপলোড দিতাম, অনেক বেশি অ্যাক্টিভলি থাকতাম সকাল থেকে রাত পর্যন্ত এবং ঘুমানো পর্যন্ত সব কিছু আমি ভিডিও করতাম এবং সেগুলো আপলোড দিয়ে দিতাম। আমি তো সেগুলো করছি না, তো আপনাদের আসলে বোঝা উচিত ছিল। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, অবশ্যই ভুল হলে ক্ষমা করে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সব কিছু। আশা করি সবাই সবার মতো ভালো থাকবে এটাই দোয়া করি, আর অন্যের পিছনে যাতে না লাগে সেটাই চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আয়াত আয়েশের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।